বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া লোকনাথ দিঘির পাড় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ খোকনের সঞ্চালনায় সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ শেখ ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজ মোহাম্মদ ইয়াসিন, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, অ্যাডভোকেট তানভীর হোসেন কাউসার, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন জিএস মফিজুল ইসলাম মামুন, আব্দুল খালেক বাবুল, শফিকুল ইসলাম তৌসির, তোফাজ্জল হোসেন জীবন, মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া, নারী নেত্রী রুমানা আক্তার শ্যামলী সহ আরও অনেকেই। বক্তারা বলেন, 15 আগস্টের ধারাবাহিকতায় 21 আগস্ট সংগঠিত হয়েছিল, তাই সব সময় সতর্ক থেকে স্বাধীনতা বিরোধী শক্তির মোকাবেলা করতে হবে। বক্তব্য শেষে 15 আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।